পাপন ভাই সম্ভবত এই বছর না হলে আগামী বছর বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা ছেড়ে দিলেন, যদি সুযোগ আছে আপনি আসলে এই পদে যাওয়ার আগ্রহ আছে কিনা? না, এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে তো হয় না, এটা একটা প্রক্রিয়া ফলো করতে হয়। এটা তো আপনার আপনার সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়, তো ওইরকম প্রক্রিয়ার সময় তখন সময় হলে বুঝবো, এখনও এটা নিয়ে চিন্তা করছি না। মিডিয়া রাইটস, তারপর গ্রাউন্ড রাইটস, তারপরে হচ্ছে টিকিট রাইটস, এগুলো কিন্তু অনেক পরের কথা, কিন্তু ফোকাস ওখানে চলে যায় কারণ এগুলো ইম্পর্টেন্ট কথা দেখে। আমি জাস্ট একটা সিম্পল আমাদের সবগুলো ফ্র্যাঞ্চাইজ মালিকের সাথে বিপিএল গভর্নিং কাউন্সিল যেন বসে একটা একটা মিটিং হয়, একটা কনভারসেশন হয়, ওইটাই আমি চেয়েছিলাম। গতবার চ্যাম্পিয়ন হওয়ার পরে আমি প্রেস কনফারেন্সে একই কথা বলেছি, এবং এই এই এটা কিন্তু কনসেপ্টটা সবগুলো বাকি ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্টে আছে, আইপিএলও আছে, পিএসএলও আছে। পিএসএলের ডেট অ্যানাউন্স করতে পারে না সবগুলো ফ্র্যাঞ্চাইজ ওনারদের সাথে বসে ওদের কাছ থেকে ওদের ওপিনিয়ন না নেওয়া পর্যন্ত। তো আমি মনে করি যে এটা একটা জাস্ট রেসপেক্ট দেখানো, আর এই রেসপেক্টটা আমরা পেলে আমরা আরও কাজ করতে মোটিভেটেড ফিল করব। বিদেশি তো প্রতিবারের মতো আসা যাওয়ার মধ্যে থাকবে, যেহেতু দুই তিনটা লিগ একই সাথে হচ্ছে ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট। পিএসএল প্লেয়াররা আমরা পাচ্ছি আনটিল পিএসএল স্টার্টস, তারপরে আমরা এসএল লিগের প্লেয়ার পাচ্ছি, তারপরে আমরা আইএল টি টোয়েন্টি প্লেয়ার পাচ্ছি। তো এরকম ফেজ বাই ফেজ হচ্ছে, যেটা গতবার করেছিলাম। আর আগামী ম্যাচ থেকে আমাদের পাকিস্তানি প্লেয়াররা থাকবে, তারা এখন নিউজিল্যান্ড সিরিজ শেষ হলো, এখন ওরা ফ্লাই করছে। সো ওই ফেজ বাই ফেজই হবে, আমরা এখন এক একটা ফেজে কত শক্তিশালী করতে পারি, এই প্লেয়ারগুলোকে কীভাবে আনা যাওয়া করা, ওদেরকে ধরে রাখা, ওদের স্কেজুল ম্যাচ করা, এটা খুব কঠিন হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায়। তো ওটা করতে অনেকটা ফোকাস ওদিকে চলে যায়। আসলে ওদের সাথে আমার কথা সবসময় খুবই ফ্রেন্ডলি এবং খুব ক্যাজুয়াল, আমি আমার অনেক বছর ধরে আমি ওদেরকে চিনি, দু একজন প্লেয়ার হাতে কোনো দু একজন ছাড়া সব প্লেয়ারই আমরা একদম 2015 সাল থেকে। তো ওদেরকে দেখা মানে মনে হয় যে আমি আমার ওই ফ্যামিলি পরিবার মানে পরিবারের কাউকে দেখা হয়, অনেক বছর পরে অনেক দিন পর যেরকম দেখা হলে আমরা খুব খুশি হই, ওরকমই ফিলিংটা আসে। আর সামনে আমরা অনেক মজা করবো, হইচই করবো, এটাই একটা আমরা আশা রাখি যে রেজাল্ট যেটাই হোক না হোক বিপিএল এক্সপিরিয়েন্সটা প্রতিটা প্লেয়ার, শুধু প্লেয়ারদের জন্য না, আমাদের সাথে যারাই ইনভলভ, প্রত্যেকটা স্পন্সর, প্রত্যেকটা ভেন্ডার, স্টেক হোল্ডার, যারাই কুমিল্লা ভিক্টোরিয়ার সাথে আছে তাদের সবার জন্য যেন খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয় এই বিপিএল সময়টা। আবার প্রতিবারই দেখা যায় যে কুমিল্লা কিন্তু একটা সাপোর্ট পায় দর্শকদের কাছ থেকে, অর্থাৎ ঢাকা শহরে কিন্তু অনেক কুমিল্লার বা আশেপাশের অঞ্চল তারা কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ার খেলা দেখতে আসে। দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন, মানে এই সাপোর্টটা তো অনেক টিমই পায় না, এই সাপোর্টটা তো মনে হচ্ছে আমার আরেকটা যুদ্ধ, কারণ এই সাপোর্টকে অ্যাকোমোডেট করা মাঠের মধ্যে ইম্পসিবল হয়ে যায়। আমার গত বিপিএল অ্যানাউন্স সাপোর্ট থেকে, স্পেশালি ইলেকশনের পর থেকে গত এক সপ্তাহ ধরে যে ফোন কল আর যে মেসেজ আর যে মানে টিকিট দেন, জার্সি দেন, টিকিট দেন, জার্সি দেন, মাঠে আসবো, সেটা তো আমার আসলে আমাদের পক্ষে সম্ভব হয় না সবাই কীভাবে অ্যাকোমোডেট করা। আমার টিকিটও একটা সীমিত নাম্বার অফ টিকিটস পাই বোর্ড থেকে, চাইলেও পাই না আমরা, ওইটা সিস্টেমই ওরকম যে সব প্রতিটা টিম একটা ফিক্সড নাম্বার টিকিটস পাই। বাট আমিও চাই যে তারা সব যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছে সবসময় তারা আমাদেরকে এইভাবেই সাপোর্ট দেয়, এবং আমাদের অনেক বড় একটা স্ট্রেংথ এবং শক্তির একটা অংশ হচ্ছে কুমিল্লার সব সাপোর্টাররা। তা আমি চাই যে এভাবেই তারা থাকুক এবং আমরা যেন তাদেরকে খুব ভালো কিছু একটা দিতে পারি, কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিমটা আপনারা কুমিল্লায় গেলে, ঢাকার সাপোর্টার তো বললেন যারা কুমিল্লা আছে, ওয়ার্ল্ড ওয়াইড কুমিল্লা অনেকেই আছে, কিন্তু কুমিল্লায় গেলে বুঝবেন যে কুমিল্লা ভিক্টোরিয়ান্সটা কত বড় একটা গর্বের জায়গা এবং কত বড় একটা আনন্দের জায়গা কুমিল্লাবাসীর জন্য। তো আমি মনে হয় যে এভাবেই যেন আমরা তাদেরকে খুশি রাখতে পারি এবং তাদেরকে কিছু দিতে পারি। পাপন ভাই সম্ভবত এই বছর না হলে আগামী বছর বিসিবি প্রেসিডেন্টের দায়িত্বটা ছেড়ে দিলেন, যদি সুযোগ আছে আপনি আসলে এই পদে যাওয়ার আগ্রহ আছে কিনা? না, এটা তো একটা প্রক্রিয়া, এটা তো আগ্রহ থাকলে তো হয় না, এটা একটা প্রক্রিয়া ফলো করতে হয়। এটা তো আপনার আপনার সবাই জানেন কিভাবে বোর্ডে আসতে হয়, তো ওইরকম প্রক্রিয়ার সময় তখন সময় হলে বুঝবো, এখনও এটা নিয়ে চিন্তা করছি। ক্রিকেটের সঙ্গে অনেকদিন থেকে কাজ করছেন, সক্রিয় থাকেন, মাঠে আসেন, সেই জন্যই প্রশ্নটা করা আর কি, যে ভবিষ্যতে যদি সুযোগ আসে তাহলে আসবেন কি, বা এই প্রক্রিয়ার সাথে কবে যুক্ত হবেন বা যুক্ত হওয়ার আগ্রহ আছে? এখনও ওইটা নিয়ে আমি কথা বলতে পারবো না, যখন আমার সামনে বিপিএলের ম্যাচ আছে আমি আর না এগুলো নিয়ে চিন্তাই করতে পারি না আসলে, মানে এখন কুমিল্লা ভিক্টোরিয়ান্স আমার মেইন ফোকাস।